জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মনোনয়নপত্রে তথ্য গোপন করে এবং ভুল তথ্য লিখে মনোনয়ন পেশ করার অভিযোগে বিডিওর কাছে লিখিত অভিযোগ ব্লক কংগ্রেস সভাপতির। কংগ্রেসের অভিযোগ, বনুয়া ব্লকের বনুয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বাসার শেখ বোনাফাইডে কর্মরত কন্ট্রাক্টর। শুধু তাই নয়, গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি বিভিন্ন কাজ করেছেন এবং তার অর্থ পঞ্চায়েত থেকে নিয়েছেন। এখনও পর্যন্ত তার টাকা পেন্ডিং আছে, কিন্তু এই তথ্যকে কার্যত গোপন রেখে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এই তৃণমূল নেতা। যদিও তারপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন এই তৃণমূল নেতা। আর শনিবার নবনির্বাচিত এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বনোয়া ব্লকের বিডিও মনীষ নন্দীর কাছে লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও ব্যবস্থা না হওয়ায় সাংবাদিক বৈঠক করলেন বনোয়া ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিক। বড়ুয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে ববরপুর গ্রামে সে 81/104 বুথের তিনি ক্যান্ডিডেট ছিলেন এবং সেই ক্যান্ডিডেট জিতেছেন, উইনিং হয়েছেন। কিন্তু পাশাপাশি একইভাবে আমরা দেখতে পাই তিনি একটা কন্ট্রাক্টর, তিনি কন্ট্রাক্টরি কাজ করেন, সেই কাজের টাকার সিকিউরিটি মানি হিসাবে সমস্ত পড়ে আছে আমরা জানতে পারি। তারপরে বিডিও সাহেবকে, এসডিও সাহেবকে এবং ডিএম সাহেবকে আমি চিঠি করি, চিঠির রিসিভ কপি আমার কাছে সমস্ত আছে। যদি সে বিডিও সাহেব এবং এসডিও সাহেব যদি কোনোরকম সেই কাজের দ্রুত গতিতে যদি তার সদস্য পদ খারিজ না করে, আমরাও এটা নিয়ে আগামী দিনে হাইকোর্টে দ্বারস্থ হব, হাইকোর্টে কেস করব। তারপরেও আমাদের নেতা অধীররঞ্জন চৌধুরী মহাশয়কে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি। অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা সমস্ত জায়গায়, যে জায়গায় যাওয়ার সেই জায়গায় আমরা যাব, যে তার সদস্য পদ খারিজ করতে হবে, এটা আমাদের দাবি।